হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? সবাই ভালো আছো এবং সুস্থ আছো? মোটামুটি ভালো আছি। আর কি জিনিসের ব্লগ দেখতে গেলে তোমাদের চোখ মেলে দেখতে হবে। আর এই যে দেখো, সেই দিনের ধান আজকের বাইরে যে ধারানো হচ্ছে, আর এটা কি দেখতে পাচ্ছ? সবাই দেখেছে কাজে। আর ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবো কেমন হয়েছে ভিডিওটা। আর দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আমি সব ভিডিও দেখাবো। আমি এই যে দেখো, সবাই লেগে পড়েছে কাজে। হয় এই যে দেখো, সুজু সুজি মামা ডুবতে গেছে, অন্ধকারের সময় চলে এলো। আর লাইটের ব্যবস্থা সব আছে, দেখতে থাকো নাইটে কাজ হবে। কেননা যা গরম বন্ধুরা, তার জন্য যা গরম পড়েছে, তার জন্য নাইটে ছাড়া আর দিনের বেলা ওরা পারবে না, তার জন্য নাইটে করবে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে। দেখে নাও সুন্দর একটা ছোট্ট ভিউ তোমাদের দেখাই, উপহার দেই। হ্যালো বন্ধুরা, ভিউটা কেমন লাগলো মিষ্টি কমেন্ট করে জানাবে। আমি সাইড থেকে এ সাইড থেকে ভিডিও করছি, কারণ ও সাইডে মেশিন চলছে, তার যে কারণে এ সাইড থেকে আমি করছি, কারণ আওয়াজ অনেক বেশি আসতে পারে তার জন্য। এই যে দেখো, সবাই কাজে লেগে পড়বে এবারে। এই যে ধান অনেকগুলো, রাত হয়ে যাবে, দেখতে থাকো তাহলে বন্ধুরা। আবার নাইটে দেখা হচ্ছে, চলো তাহলে। দেখা দেখা কাকে দেখা? হ্যাঁ দেখছো, এই যে এই যে বাবা, হ্যাঁ নাকি? এই দেখো বন্ধুরা, সবাই মোটামুটি, বাড়ির সবাই, আমি বাদে সবাই কিন্তু এখানে কাজে আছে, আমি অকাজে নাকি বন্ধুরা? যদি অকাজ হয়ে থাকে একটু মিষ্টি কমেন্ট করে আমাকে তাড়াতাড়ি করে পাঠাবে, কিন্তু আমি তোমাদের ওই মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম আপনি। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দেখতে থাকো একটা খুব সুন্দর মজার জিনিস, এটা যেরকম মজার সেরকম কষ্টেরও সেটা। দেখছো দেখছো, সবাই কাজে, শুধু আমিও কাজ। চলো তাহলে, বাবাও কাজে লাগিয়ে আসবে সব সময়। দেখো বুড়ো মানুষটা কাজ করছে আর আমি অবাক করছি। তাহলে চলো, মেশিনের আওয়াজ বন্ধুরা, খুব মেশিনের আওয়াজ। চলো আবার রাত্রে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা। চলো তাহলে, রাত্রে কাজ হবে তার জন্যে, রাত্রে কাজ হবে তার জন্যে অনেকগুলো লাইটের ব্যবস্থা হয়ে আছে, লাইট ঠিক করে দিয়েছি মোটামুটি, ওইটাই আমার কাজ ছিল, লাইট ঠিক করে দেওয়া। এই যে দেখো, এই যে একটা জানলা, এই যে ঘটে দুটো লাইট, আর এই যে ঘটে আমার কাছে। এই বন্ধুরা, রাত্রে কাজের জন্য সব ঠিকঠাক হয়ে গেল, চলো তাহলে। এই যে দেখুন বন্ধুরা, সবাই সেই বিকাল থেকে লেগেছিল, এই বিশ্রাম নিল সবাই। এই যে দেখো যে যার মতো, আর এই যে দেখো দাদা, এই যে দেখো বন্ধুরা হাতে কিটা আছে এখনো, দেখো এই যে কি ঢুকি দেয়, দেখো তুই উগলা খাও। এই দেখো, এই যে কেন বন্ধুরা, এটিটা খুব পরিশ্রম তো, তার জন্য এগুলো খাচ্ছে এই গরমের সময়। আর একটু গা গরম করে তো দেখছ, আমার ধান কত হয়েছে দেখছ, আরো আছে, আরো আছে বন্ধুরা, প্রচুর ধান প্রচুর। এই যে দেখুন বন্ধুরা, রাত্রের দৃশ্য, গাছের
কি সুন্দর, দেখো অপরূপ লাগছে গাছের সেই দৃশ্যটা। এই যে দেখো সবাই যে যার মতো বসে আছে, একটু বিশ্রাম নিচ্ছে। আর দেখতে থাকো ভিডিওটা, আর নাইটে কাজ হবে। আর বেশি কথা বলবো না, এখানে ভিডিওটা শেষ করব। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে মেয়েটা যাচ্ছে দেখুন কিভাবে, এই যে মেশিনটা, এই যে দেখো মেশিনটা বন্ধুরা, এই মেশিন দিয়ে আমাদের এই অ্যাদগুলো ধান ঝাড়ালো এই মেয়েটা। আর এই যে ধান দেখো কত, এই যে আরো আছে, এইভাবে লাগাতার ঝাড়া ঝাড়ানো হচ্ছে মেশিনে। বন্ধুরা প্রচুর তেল খরচ, তার থেকে ওই হাতে হয়ে যাচ্ছে যখন চলে যাক নাকি। এই যে ধান কম পড়ে গেছে, তার জন্য আবার বাড়াতে এসছে এখানে। এই যে দেখছো কিভাবে চালাটে। বন্ধুরা নাইটে কাজ চলছে, সবাই কাজে মন দিয়েছে আর সবাই কাজ করছে মোটামুটি। দেখতে থাকুন আমাদের এই নাইট শো, ধান ঝাড়ানো। সবাই যে যার কাজের দপ্তর আছে সেই সব দপ্তর দেখতে, নায়িকা নায়িকা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু মিষ্টি কমেন্ট করে দিও, আর ভালোবাসা একটু দিয়ে দিও। তোমাদের কাছে এইটা অনুরোধ করবো, দেখতে থাকো এই সুন্দর এই ধান জানানো, এই সুন্দর সন্ধ্যানি সন্ধ্যায় যে অনুষ্ঠান আমাদের বাইরে চলছে, সেই অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে দেখুন এবং উপভোগ করুন। আর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদেরকে উপহার দিন। থ্যাংক ইউ বন্ধুরা, চলুন তাহলে।